সংবাদ পর্যালোচনার অনুষ্ঠান ইম্পালস হসপিটাল নিউজ ইন ভিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবিউল আলম এবং আওয়ামী লীগ নেতা জনাব মনিরুজ্জামান মনির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই শীর্ষ সংবাদগুলোর শিরোনাম দেখে নেব, তারপর আলোচনা করব। নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহগুলো একে একে পৌঁছাচ্ছে নিজ নিজ ঠিকানায়। বিকালে আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন শেষে হস্তান্তর হয় স্বজনদের কাছে। আর কোনোদিন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসতে পারবে না, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে দেশ, আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খালেদা জিয়ার জামিন 8 মে পর্যন্ত স্থগিত, আপাতত কারামুক্তির সম্ভাবনা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল, নজিরবিহীন বলেছেন বিএনপির আইনজীবীরা। খুনের মিথ্যা অভিযোগে 10 বছর ভারতের কুখ্যাত তিহার জেলে বন্দী বাংলাদেশের বাদল ফরাজি, দিল্লিতে এক বৃদ্ধার ঘাতক বাদল সিং এর নামের সাথে মিল থাকাই অপরাধ। আমরা শীর্ষ সংবাদগুলোর শিরোনাম দেখছিলাম, সাধ্যমতো আলোচনা করার চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো সংবাদ নিয়ে আলোচনা করা যায়। আর আলোচনার ফাঁকে ফাঁকে আপনারা পত্রিকার শিরোনাম হয়তো দেখতে পাবেন পর্দায়। জনাব শেখ রবিউল আলম, আমরা আলোচনাটা শুরু করতে চাই নেপাল দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মরদেহগুলো ঢাকায় এসেছে এবং সেগুলো আজকে আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার আগে নেপালে বাংলাদেশ দূতাবাসে প্রথম জানাজা হয়। এই দুর্ঘটনার পরবর্তী গত বেশ কয়েকদিন ধরে নানামুখী আলোচনা, লাশগুলো কবে, কখন, কত দ্রুত এনে স্বজনদেরকে হস্তান্তর করা যায় সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। শেষমেশ সেই কাজটি আজকে হয়েছে। এই বিষয়টা নিয়ে আসলে আমাদের কষ্ট, আমাদের সমবেদনা, আমাদের নানান রকমের দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলা এগুলো চলেছে। একটি দুর্ঘটনা, তাতে এতগুলো প্রাণ গেল এবং তাতে কতগুলো পরিবার সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হলো সেটি হয়তো পূরণের নয়। যারা বেঁচে আছেন আহত অবস্থায় তাদের কাউকে ঢাকায় আনা হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকি আছে। আবার লাশের মধ্যে কয়েকজনের এখনও শনাক্ত করা যায়নি, 3 জন বাকি ছিল। আমরা এই অনুষ্ঠানে আসার আগে শুনছিলাম যে 1 জনকে শনাক্ত করা হয়েছে, আরও 2 জন বাকি আছে। মানে পুরো বিষয়টা হয়তো নিষ্পত্তি হতে যা যা করণীয় তাৎক্ষণিকভাবে সময় লাগবে, কিন্তু একটি দুর্ঘটনা এতগুলো মানুষ নিহত হয়েছে তার ব্যাপারে আমাদের সেখানকার যে কর্তৃপক্ষ, দূতাবাস, বাংলাদেশ সরকার, সরকারের পক্ষ থেকে যারা ওখানে গেছেন সবার ভূমিকা নিয়েও আমরা অনেক আলোচনা করেছি। এখন এটি তো একটি জাতীয় দুর্যোগের মতোই এবং জাতীয়ভাবে আমরা রাষ্ট্রীয় শোক পালন করেছি। প্রধানমন্ত্রী নিজে যা যা করার করেছেন, দলকে নিয়ে করেছেন, সরকারকে নিয়ে করেছেন, নিজের সফর সংক্ষিপ্ত করে ঢাকায় চলে এসেছেন, সব কিছুই করা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু যারা মারা গেছেন তাদের যারা স্বজন, এর মধ্যে বেশ কয়েকটা ঘটনা আছে যে এত বেশি কষ্টদায়ক যেগুলো আসলে মানে কারো পক্ষে সহ্য করা সম্ভব না, স্বজনরা তো নাই কোনো মানুষের পক্ষেই। সব মিলিয়ে আজকের পর্যায়ে যে এলো এবং লাশগুলো হস্তান্তর করা হচ্ছে যার যেখানে বাড়ি, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সে সবগুলো খবর আমরা জানলাম। আপনার একটু প্রতিক্রিয়া শুনি, তারপরে আমরা হয়তো অন্য বিষয়ে আলোচনা করবো। পুরো জাতি শোকাহত, আপনি সব বিষয়ে ইঙ্গিত করেছেন, আমার খুব বেশি প্রতিক্রিয়া সুযোগ একেবারে সীমিত হয়ে গিয়েছে। তবে পুরো জাতি শোকাহত, আমরা জাতীয় শোক দিবস পালন করেছি, যারা স্বজন হারিয়েছে তারা শোকাহত, আমরা মর্মাহত। যে কোনো কারণেই হোক না কেন দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। এখন ধরেন দুর্ঘটনার পরবর্তীতে যে জিনিসগুলি সেটা নিয়ে কিছুটা প্রতিক্রিয়া বা মতামত ব্যক্ত করা যায়। প্রথমত হচ্ছে যে কারণেই হোক হয়েছে, হ্যাঁ তো হওয়ার পরে প্রথমত হচ্ছে যে নেপালের যে কর্তৃপক্ষ তারা ছিল, তাদের সীমিত সম্পদ, সীমিত সামর্থ্যের একটা দেশ, উদ্ধার কাজ থেকে শুরু করে আহত নিহতদের জন্য যা যা করণীয় সেক্ষেত্রে নেপাল কিন্তু বেশ তৎপরতার এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ইউএস বাংলা কর্তৃপক্ষ সম্পর্কে আমার খুব ভালো জানা নাই, তবে ঘটনার পরে তাদেরও যে সমস্ত করণীয় ছিল সেক্ষেত্রে খুব বেশি ত্রুটি পাওয়া যায়নি, কারণ আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু 26 জন বাংলাদেশিকে হারিয়েছি, স্বজন হারিয়েছি। এই ধরনের পরিস্থিতি মোকাবেলার খুব বেশি অভিজ্ঞতা আমাদের না থাকলেও সরকারের জায়গা থেকেও কিন্তু বেশ তৎপরতা
দেখা গিয়েছে এবং প্রত্যাশার চেয়েও কিন্তু খুব কম সময়ে আমরা লাশগুলি ফেরত পেয়েছি বা হস্তান্তর করতে সক্ষম হয়েছি। 23 জনের লাশ এসেছে, এখনও 3 জনের বাকি, 1 জন শনাক্ত হয়েছে, 2 জনকে এখনও শনাক্ত করা যায়নি। মাঝখানে একটা আতঙ্ক হয়েছিল যে 3 সপ্তাহের আগে হয়তো DNA টেস্ট করে রিপোর্ট পেয়ে লাশ শনাক্ত করতে কষ্ট হয়েছে, পোস্টমর্টেম DNA দুটো, কিন্তু সেগুলো দ্রুত হয়েছে। এবং ধরেন 2 জনকে যারা খুবই মুমূর্ষ তাদেরকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে, আরেকজনকে সম্ভবত তাদের পরিজনের ইচ্ছা অনুসারে দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে। সব মিলে যা কিছু হয়েছে এখনও পর্যন্ত এটা শোক প্রকাশ করা এবং আমরা মনে হয় খুব সার্থকতার সাথে মোকাবেলা করেছি। তবে যারা স্বজন হারিয়েছে তাদের ক্ষতি, যারা ধরেন এই পৃথিবী থেকে চলে গিয়েছে, সেটা তো অপূরণীয়, সেটা সমবেদনা জানানো ছাড়া এবং পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে করণীয় নির্ধারণ এবং পদক্ষেপ নেওয়া ছাড়া তো আর খুব বেশি যে কিছু করার রেখা। ওখান থেকেই আসি যে করণীয় আসলে হচ্ছে যে ভবিষ্যতে যাতে এরকমটা না ঘটে তার জন্য কর্তৃপক্ষের, আমি বলছি যে যেই এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিমানটি বিধ্বস্ত হয়েছে তাদের এবং অন্যান্য যেসব বেসরকারি এয়ারলাইন্স আছে তাদের এবং তার সামগ্রিক নিয়ন্ত্রণ যারা করেন সিভিল এভিয়েশন অথরিটি এবং সরকারের মন্ত্রণালয়ের সবার দায় দায়িত্ব আছে। বেসরকারি খাতের বিমান চলাচল নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, এটি একটি ক্রমবিকাশমান খাত হিসেবে বাংলাদেশে আছে, মানুষের সেবাও দিচ্ছে, সরকারি বা রাষ্ট্রীয় বিমান এয়ারলাইন্সের অনেক রকমের সীমাবদ্ধতা আছে, পাশাপাশি তারা এগিয়ে এসেছে। এরকম একটি দুর্ঘটনা মানুষের অনেক রকমের আস্থা নষ্ট করে, ভয়ভীতি তৈরি করে, তারপরও তো জীবন চলবে, মানুষ সেই সেবাটা নিতে চাইবে, সেখানে সব পক্ষের ভূমিকা এবং আজকের যেই সবশেষ খবর লাশ হস্তান্তর করা হয়েছে, আপনার একটু প্রতিক্রিয়া শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে এবং আজকে যারা আমাদের মাঝে 23 জন মৃতদেহ যাদের জানাজা হয়ে গেছে তাদের গোটা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আমরা সকলেই মর্মাহত, আমার ব্যথিত। তবে আমার বিশেষ করে আমি ঢাকা কলেজের ছাত্র থাকাকালীন সময় আমার ইমিডিয়েট 1 বছরের ছিনিয়ার 1 বড় ভাই, ওনার পরিবার সহ মারা গেছেন, আপনারা সবাই তাকে চিনেন, রফিক জামান, রিমু, বিপাশা এবং তার ছোট ছেলে অনিরুদ্ধ। তো এটা আমাদের জন্য অত্যন্ত শোকের এবং কষ্টের, একই সাথে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছি, খুবই আদর্শবান একজন কমিটেড ছাত্র আন্দোলনের কর্মী ছিলেন, গোটা পরিবার হারিয়ে গেছে, আমরা আমাদের একজন কাছের প্রিয় ভাইকে হারিয়েছি। স্বাভাবিক কারণেই আমরা অন্য 8-10 জন মানুষের চেয়ে তো নিঃসন্দেহে আমি বেশি কষ্ট বা বেদনাময় সময় পার করছি। তবে আপনার যেটা রবিভাই বললেন, আপনিও বললেন, প্রথমত দুর্ঘটনা ঘটতেই পারে, তবে আমার কাছে যেটা মনে হয়েছে দুর্ঘটনা ঘটার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সফরকে সংক্ষিপ্ত করে চলে এসেছেন। দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে এবং রাষ্ট্রনায়ক হিসেবে যে তার ভূমিকা, সেই ধরনের ভূমিকা নিয়েছেন, সে নেপালের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। তৎক্ষণাৎ যত কিছু যা করা দরকার বাংলাদেশ সরকার তা করেছে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। এর চেয়ে বড় বিষয়টা আমি যে জায়গাটায় নক করতে চাই সেটা আপনি যেটা বললেন সিভিল এভিয়েশনের কথা, যদি সিভিল এভিয়েশনের কথা ধরা হয় তাহলে ত্রিভুবন এয়ারপোর্ট নিয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার পরে আমরা যতটুকু জানি এ যাবৎকালে 70 বার এই বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়েছে এবং 650 জনের বেশি মানুষ মারা গেছে। আমি অন্যতম ঝুঁকিপূর্ণ একটা বিমানবন্দর, এতগুলো মানুষ মারা যাওয়ার পরও ওখানকার সরকার বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যে রকমের সিদ্ধান্ত নিয়ে তড়িৎ কোনো ডিসিশন নেওয়ার মধ্য দিয়ে যে ওইটাকে আধুনিকায়ন কীভাবে করা যায় বা এয়ারপোর্টটাকে অন্যত্র স্থানান্তর করা যায় কি না, এই বিষয়গুলো আমার পাহাড়ি দেশ ফলে মানে ভৌগোলিক কারণে কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই জায়গাটায় অন্তত আপনার যখন মানে 70 বারের উপরে আপনার দুর্ঘটনা ঘটেছে, সো আপনাকে স্বাভাবিক কারণ ওখানে আমরা হিমালয় কন্যা বলি, ওখানকার বিভিন্ন দেশ বিদেশের মানুষ পর্যটক হিসেবে যায়, তাহলে একটা মানুষ যখন জানবে বারবার দুর্ঘটনা হচ্ছে সেই জায়গাটায় সে জীবনের রিস্ক নিয়ে তো যাবে না। আজকের মনে করেন আমি নেপালে যাইনি কখনো, এখন আমার তো আসলে নেপাল যাওয়ার ইচ্ছে আমার নেই, আমার পরিবারকে নিয়ে তো যাওয়ার কোনো ইচ্ছে নেই, এখন যদি কোনো কারণে রাষ্ট্রীয় কোনো কাজ টাজ পড়ে সেটা ভিন্ন বিষয়, বাধ্যতামূলকভাবে যদি যেতে হয়, কিন্তু স্বাভাবিকভাবে একজন মানে ভ্রমণ পিপাসী মানুষ হিসেবে আমার মনে হয় না এই ঘটনার পরে বাংলাদেশের কোনো মানুষ আসলে তার শুধুমাত্র মানে ভ্রমণ করার জন্য বা তার
একটা রিল্যাক্স টাইম কিল করার জন্য আমার কাছে মনে হয় না নেপালে যাবে, এই রকমের সিদ্ধান্ত আমি মনে করি যে কেউ নেওয়াটা, যেহেতু মানে পর্যটন নির্ভর, হ্যাঁ পর্যটন এবং তার অর্থনীতিটা নির্ভর করাবে, এবং বাংলাদেশের আমাদের এখানকার যারা টেলিভিশনে কাজ করে, আমাদের নাটক সিনেমা যারা হয়, আমরা প্রায়শই দেখি আমাদের নাটকের আমাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা ওরা প্রায় টেলিভিশনের নাটক করার জন্য বিভিন্ন সময় নাটকের শুটিং স্পট হিসেবে নেপালকে বেছে নেয়। সেই জায়গাটায় তাদের তো আসলে সোর্স অফ ইনকামের অন্যতম একটা খাত হলো এই মানে মানে এই একটা জায়গা, তাই না? সেই জায়গা থেকে সেই দেশটা যখন এই রকমের বারবার মানে এই রকমের দুর্ঘটনা কবলিত হচ্ছে, সেই জায়গা থেকে তাদের তো আসলে সচেতন হওয়া উচিত। আমি এটা আমি অন্য আরও দু একবার দু একটা চ্যানেলে কথা বলছি, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় ওই সরকার আরও বেশি আন্তরিক হওয়া উচিত। একটা ভালো প্রশ্ন মাথায় এসেছে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের এবং সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যে বৈঠকে একটি নির্দেশ দিয়েছিলেন যে হতাহতদের পাশে দলের নেতাকর্মীদেরকে সাধ্যমতো পাশে দাঁড়ানো সহযোগিতা করা, আমাকে একটু তথ্য দেবেন যে দলের পক্ষ থেকে আসলে কি করা? আমাদের দলের পক্ষ থেকে দেখুন ওই ঘটনার পর থেকে আমাদের যারা দলের জেনারেল সেক্রেটারির নেতৃত্বে বিভিন্ন কেন্দ্রীয় কমিটির যারা যারা আছেন, যে যার পরিচিত অপরিচিত যেখানেই আছে, এবং সেই দুর্ঘটনায় যারা কবলিত হয়েছে, যারা মারা গেছেন আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, সকলের বাসায় যাচ্ছে, তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে, তাদের পাশে মানসিকভাবে দাঁড়ানোর জন্য। এবং আজকের আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সে স্পষ্টতই বলেছে শুধুমাত্র দাপন কাপড়ের মধ্য দিয়ে শেষ হওয়ার পর যে আমরা তাদের খোঁজ নেব না, তা না। এই পরিবারের সাথে দীর্ঘদিন প্রক্রিয়ার সাথে এই দুর্ঘটনার মধ্য দিয়ে যারা আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের পাশে আওয়ামী লীগ পরিবার হিসেবে তাদের পাশে দাঁড়াবে। এবং এখানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা খুব দৃঢ় সংকল্প, এবং আপনি জানেন বাংলাদেশে যখন যে কোনো বিষয়ে বাংলাদেশে কোনো মানুষ অসহায়দের পাশে জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সহিত দাঁড়ান, এবং তাদের পাশে আমরা যখন দেখি বাংলাদেশের কোনো রকম সিভিল কোনো মানুষ মারা যায় বা তার অসুস্থ হয় বা কোনো নাটক শিল্পী সিনেমার জগতের মানুষ হোক, খেলোয়াড় ফুটবল বলেন ক্রিকেট বলেন, আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই তাদেরকে বিভিন্ন সময় হেল্প করে, এবং আমরা এবং সাংবাদিকের পাশেও দাঁড়ায়, এবং এ যাবৎ কালে আপনারা যেটা বললেন সাংবাদিকদের বিভিন্ন সময় চিকিৎসার জন্য এবং পত্রিকার, হ্যাঁ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ত্রাণ ভাণ্ডার সকল সময় সবসময় ছিল, কিন্তু এই ত্রাণ ভাণ্ডার থেকে আসলে এই রকমের মানুষদের পাশে এর আগে কি ভাবে দৃশ্যতা হবে, হ্যাঁ সাংবাদিকদের জন্য একটা কল্যাণ তহবিল জনতা শেখ হাসিনা করেছেন। আমি বললাম যে যখন কোনো একটা পত্রিকার মধ্যে সংবাদ আসে, যেমন মনে করেন কিছুদিন আগে আনোয়ারা একটা পত্রিকায় মানে শ্রদ্ধাভাজন উনি একজন গুণী শিল্পী, ওনার যখন খবর পেয়েছেন যে উনি চিকিৎসার করাতে পারছেন না ওনার স্বামীকে, তখন মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে তার দপ্তরকে বলে অ্যাসাইনমেন্ট অফিসারকে বলে সেই জায়গাটা তাকে সাহায্য করেছে। এই রকমের খুঁটে খুঁটে সবাইকেই সাহায্য করে এবং চেষ্টা করে যায়। এবং দেখুন 1/11 যখন হয়েছে তখন মানুষ যখন কেউ কাছে দেখে না, তখন মানে সাবিনী ইয়াসমিনের পাশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দৃঢ়তার সহিত দাঁড়িয়েছিল এবং হসপিটালে সেদিন গিয়েছিল, ওই সময় ওই পরিস্থিতিতে অনেক রাজনৈতিক নেতা নেত্রীরা বের হয়নি, মাননীয় প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়িয়েছেন। তো বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা যেহেতু জননেত্রী শেখ হাসিনা আছে, আমাদের সর্বশেষ আশ্রয় এবং ঠিকানাটা যেহেতু এটি জাতীয় ব্যাপার এবং বিএনপির পক্ষ থেকেও শোক সমবেদনা থেকে শুরু করে আরও অনেক রকমের কথা আমরা শুনেছি, কিন্তু দলীয়ভাবে এই হতাহতদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো যেমনটা তিনি বলছিলেন প্রধানমন্ত্রীর বা আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে, বিএনপির পক্ষ থেকে এরকম কোনো অভিযোগ হয়েছে? নির্দেশও হয়েছে, এবং যারা মূলত আহত হওয়ার পর তার স্বজনেরা অধিকাংশ দায়িত্বশীল স্বজন কিন্তু নেপালে আজকে তারা কামব্যাক করেছে, তো সেখানে আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। দেখেন দুর্ঘটনা ঘটলে আপনার সরকার বলেন, বিরোধী দল বলেন, দল বলেন, অনেকে আপাতত অনেক কিছু করে, কিন্তু আমাদের এই অভিজ্ঞতা রয়েছে যে সত্যিকার অর্থে যারা স্বজন হারায় তাদের পাশে কার্যকরভাবে কেউ থাকে না। হ্যাঁ আপাতত অনেকেই আপনি পাবেন, রাজনৈতিকভাবে পাবেন, সুবিধা নেওয়ার জন্য পাবেন, বলার জন্য পাবেন, অনেক কিছু পাবেন, এটা থাকে না। দ্বিতীয়ত নেপালের কথা উনি বললেন, আমার দুবার নেপালে যাওয়ার সুযোগ হচ্ছে। আমি খালি একটা বিষয় অ্যাড করি, নেপালের এয়ারপোর্টটা পৃথিবীর ঝুঁকিপূর্ণ এয়ারপোর্টের মধ্যে একটি, এটা যেমন সত্য, স্থলপথ আরও বেশি ঝুঁকিপূর্ণ। মানে কাঠমান্ডু থেকে ইন আউটের জন্য একটা মাত্র এই পথ, এবং সেটা দেখলে আপনাকে মনে হবে না যে এটা রোড, কারণ এত বেশি পাহাড়, উঁচু উঁচু পাহাড় যে ওখানে সমতল ভূমি আপনার পাওয়াটাই কঠিন। চিতংয়ে কিছু এলাকায় আপনি সমতল ভূমি পাবেন, আর কোথাও পাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ বিমান বন্দর যতটা ঝুঁকিপূর্ণ, নেপালের সমস্ত যোগাযোগ ব্যবস্থাটাই একটা ঝুঁকিপূর্ণ জায়গা। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে নেপাল কিন্তু
জীবন বা রাষ্ট্র পরিচালনা তাদের করতে হয়, জীবন নির্বাহ করতে হয় তাদেরকে, নেপালি জনগণকে, এই প্রতিকূলতার মধ্যে তারা আছে। তারপরও হচ্ছে যে আমি একটা জায়গায় আবারও বলতে চাই, ঘটনার পরে নেপাল সরকার এবং যেখানে যতটুকু দায়িত্বের প্রয়োজন ছিল সেটা তারা খুব তাদের ভালোভাবে অনুযায়ী পালন করেছে। আমরা একটা বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আর কোনোদিন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসতে পারবে না, মুক্তিযুদ্ধের চেতনা দেশ এগিয়ে যাবে, এটা নিশ্চয়ই যে কোনো দেশপ্রেমিক নাগরিকেরই প্রত্যাশা। এখন স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসা বলতে আমরা জামাতে ইসলামকে একসময় ক্ষমতার ভাগিদার হতে দেখেছি, জামাতে ইসলামের বর্তমান রাজনীতি, তাদের শীর্ষ পর্যায়ে নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়ার পরে দলটির যে অবস্থা, এই দলের পক্ষে কি আর ক্ষমতা আসা সম্ভব? দেখুন, ক্ষমতায় তো আসলে কোন জায়গায় সরাসরি 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যদি আপনি দেখেন দৃশ্যত রাজনীতিতে কারা সেদিন ক্ষমতায়ন হয়েছিল এবং কাদেরকে সেদিন ক্ষমতায় আনা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হয়েছিল, শাহজাদের মতন কুখ্যাত রাজাকার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল, কে বানিয়েছিল, কারা বানিয়েছিল, গোলাম আযমের নাগরিকত্ব কারা দিয়েছিল, বাংলাদেশে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, এটা বাংলাদেশের মানুষের কাছ থেকে হারিয়ে গেছে। অথচ বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের মধ্যে যে দেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশের রাজনীতির মাপকাঠি হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ। কিন্তু আমরা 75-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্যে, নির্মম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম 75-এর নির্মম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে 71-এর রাজাকার, ঘাতক, দালাল এবং বঙ্গবন্ধুর খুনিরা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে, বাংলাদেশে তাদের সংসদে নিয়ে আসা হয়েছে, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তাদেরকে ফ্ল্যাগ দেওয়া হয়েছে। সর্বশেষ আপনারা জানেন 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে সরাসরি আপনি যদি বলেন হয়তো বা 71-এর রাজাকাররা সরাসরি ওই অর্থে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে, কিন্তু জামাতকে কারো না কারো কাঁধে ভর করে বাংলাদেশে ক্ষমতায় নিয়ে এসেছিল এবং নিজামী মুজাহিদ এদের গাড়িতে পতাকা, বাংলাদেশের মানচিত্র, যে মানচিত্রের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল এবং 2,69,000 মাবনের জ্যোতির বিনিময়ে অবশ্যই ক্ষমতা আসা, সেই জায়গাটা তো সরাসরি ক্ষমতায় আপনি যদি বলেন সেই জায়গাটা তো সরাসরি ক্ষমতা এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন আমাদের এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে আপনাকে মুক্তিযুদ্ধের চিন্তা এবং আদর্শকে সামনে রেখে আপনাকে রাজনীতি করতে হবে। আপনার সাথে আমার সাথে নীতিগত পার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের রাজনীতির মেইন স্পিরিট হওয়া উচিত কি, স্পিরিটটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের রাজনীতি করতে হবে আপনাকে। এখন যদি আপনি মনে করেন 1975 সালে 15 আগস্টের পরে আমরা কি দেখতে পেলাম, মুক্তিযুদ্ধের সময় আপনাকে যারা সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার জন্য 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, সেই দেশ এবং সেই দেশ সে সম্পর্কে এবং আওয়ামী লীগকে তাদেরকে দালাল বলে বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছিল এবং ইন্ডিয়ার দালাল এই রকমের শব্দ, যারা আমাদেরকে 71-এর মহৎ মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দিয়েছিল, 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল, সরাসরি মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, এই রকমের ব্র্যান্ডিং করার মধ্যে দিয়ে আমার পার্শ্ববর্তী দেশ সম্পর্কে একটা নেগেটিভ, একটা নেতিবাচক মনোভাব তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশে নব্য পাকিস্তান তন্ত্র কায়েম করেছিল যারা, সেই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রী আমি মনে করি বারবার এই জায়গাটায় আমাদের উচ্চারিত হওয়া উচিত এবং সকলকে উচ্চারণ করা উচিত, যে জয় বাংলাকে ধারণ করে আপনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, যে জয় বাংলাকে স্লোগানকে আপনি কণ্ঠে ধারণ করে সেদিন স্লোগান দিয়ে আপনি আপনার বাবা মা আত্মীয় স্বজন, বাবা তার সন্তানকে ত্যাগ করে দেশকে মুক্তি করার জন্য যেদিন জীবনের সমস্ত রকমের মায়াকে ত্যাগ করে দেশটাকে স্বাধীন করার জন্য দিয়েছিল, সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি সেই জয় বাংলাকে আপনি লাথি মেরে জিন্দাবাদ কায়েম করতে চেয়েছিলেন, অর্থাৎ নব্য পাকিস্তানি ধারা, পাকিস্তান জিন্দাবাদ মতন বাংলাদেশ জিন্দাবাদ দেশে কায়েম হয়েছিল। সেই জায়গা থেকে আজকে তো আমরা নতুন করে জনতা শিখেছেন 2008-এর 29শে ডিসেম্বর নির্বাচনের সময় জাতির কাছে অদাবদ্ধ হয়েছিলেন, যুদ্ধাপরাধী বিচার বাস্তবায়ন করবেন, আজকের হয়েছে, আজকে আমরা আজকের এই জেনারেশন, আমরা তুলনামূলকভাবে নতুন যারা এই প্রজন্মের মানুষ যারা, তারা শেখ হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছি, সেই ইতিহাস ঠিক আছে। আমি বলছি যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা কি জামাতে ইসলামীর উদ্দেশ্যে দেয়া, যে স্বাধীনতা বিরোধীরা যাতে আর কখনো ক্ষমতা আসে, শুধুমাত্র জামাত, কারণ জামাতে ইসলামীর যে রাজনৈতিক অবস্থা তাতে করে সেই আশঙ্কা আছে কিনা? শুধুমাত্র জামাতে ইসলামী নয়, তাহলে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামের যে রাজনীতি সেইটাকে যদি কেউ ওং করে তার সাথে যদি জোট করে, তাহলে তো ওই দলটিও আদর্শিকভাবে সেই দলকে ওং করলো। আপনি যদি আদর্শিকভাবে বলেন আমি হয়তো বা জামাত, তাহলে কি 71-এ সরাসরি ওদের অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে? আমি একটা বিরতিতে যাবো, ফিরে এসে এটা নিয়ে আলোচনা শেষ করব, কিন্তু আমি প্রশ্নটা রেখে যাই, সেটি হচ্ছে কি যে স্বাধীনতা বিরোধীরা যাতে আর ক্ষমতা আসতে না পারে, সেটি বলতে কি শুধু জামাতে ইসলামীকে না বুঝিয়ে তার যারা সহযোগী দল বিএনপি বা 20 দলের জোট তাদেরকে বুঝিয়েছে? অবশ্যই মনির ভাই, আপনার কাছে আলোচনা ছিলাম, আপনি শেষ করবেন এই বিষয়টা, যে নির্বাচন যদি হয় তাতে জনগণ যদি ভোট দেয় ক্ষমতাসীন দল অথবা ক্ষমতার বাইরে বড় দল বা জোট যদি বলি সেটি বিএনপি নেতৃত্বে 20 দলের জোট, ফলে জনগণই ঠিক করবে যে বর্তমান যে জোট ক্ষমতা আছে তারাই থাকবে না আরেকটি জোট বা দল ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে তো
আওয়ামী লীগের বিকল্প তো বিএনপি, আওয়ামী লীগের পরে যদি আমরা দ্বিতীয় দল চিন্তা করি সেটা বিএনপি, বা আওয়ামী লীগ বিএনপি আমরা দেখি পালাক্রমে ক্ষমতায় আসা যাওয়া করেন বা জনগণ এক এক সময় এক একটা দলকে বেছে নেয়, তো ফলে বিকল্প হিসেবে তো এই দলটি আসবে, তো সেটি যদি স্বাধীনতা বিরোধী বলে প্রত্যাখ্যান করা হয় তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? প্রথমত দেখুন, আমি বলছি না যে, প্রথমত আমি চাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে সরকার দল বলেন বিরোধী দল বলেন এরা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই তারা রাজনীতি করবে, এটা হলো আমার প্রথমত আবেদন, এটাই আমার প্রত্যাশা, এটা আমার চাওয়া একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, এটাই আমার প্রত্যাশা। হ্যাঁ, বিএনপি করে, এখন বিএনপি করলো, কিন্তু যখন আপনার একাত্তরে ঘাতকদের বিচার হবে তখন বিএনপির কোনো স্টেটমেন্ট আছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি হয় বা যখন রায় হয় তখন তার স্টেটমেন্ট নাই এবং তার দল থেকে তাকে বহিষ্কার করা হয় না। অর্থাৎ একাত্তরে ঘাতক দালালদেরকে বিএনপি ব্র্যান্ডিং করে তাদেরকে প্রতিষ্ঠিত করে তাদেরকে রাজনীতি করার সুবিধা দিচ্ছে এবং বাংলাদেশে ওই যে আমি বললাম প্রধানমন্ত্রী থেকে সমস্ত কিছু বানাচ্ছেন, তার মানে তো আপনাকে দৃশ্য তো আপনি একদিকে বলছেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন বা আপনার মুক্তিযোদ্ধার দল ওনারা বলেন, কিন্তু আদর্শিকভাবে বা তাদের নৈতিক জায়গায় দাঁড়িয়ে এই কথা তো বলতে পারে না যখন আমরা কার্যত দেখি বিএনপি রাজাকারদের হাতে পতাকা তুলে দেন। বিএনপি যখন দেখি একাত্তরে ঘাতকদের যখন বিচার হয় তখন সেই বিচারের ব্যাপারে তাদের কোনো রকমের স্টেটমেন্ট আসে না, তারা তখন দোদুল্যমান অবস্থায় থাকে, তাদের দৃশ্য তো সোজাসুজি বা সরাসরি অবস্থানটা তখন নেয় না যে একাত্তরে ঘাতকদের বিচার হবে এর পক্ষে বিএনপির অবস্থান, এর আমরা দেখতে চাই। তখন এ নিয়ে বি নিয়ে বলা হয় যে বিচারটা স্বচ্ছ হচ্ছে না, হচ্ছে না, সেই হচ্ছে না, আন্তর্জাতিক আদালত মানে মানের হচ্ছে না, এত স্বচ্ছ প্রক্রিয়া করার মধ্যে দিয়েও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সকলকে শুনেছি এটা আন্তর্জাতিক মানের হয় না, গোটা দুনিয়া যখন বলছে যে আন্তর্জাতিক মানে এই জায়গাটা দলের অবস্থান যদি স্পষ্ট করা হয় এবং সেটি যদি জনগণ জেনে শুনে বুঝে সমর্থন দেয় তাহলে তো কোনো অসুবিধা নেই। আমার আমি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করছে বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছেন যে কোনো রকমের আমরা এদেশের রাজাকার জঙ্গি মৌলবাদী কোনো রাজনীতি আমরা দেখতে চাই না, সেই জায়গাটা একাত্তরে ঘাতক তাদের ব্যাপারে সাবধান থাকতে বলছেন। এবং আমিও একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার আবেদন থাকবে বাংলাদেশের রাজনীতিতে সরকার বলেন বিরোধী দল বলেন আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবো, কারণ আমি একমাত্র গর্বিত জাতি যার স্বাধীনতা দিবস আছে, যার বিজয় দিবস আছে, সেই গর্বিত জাতির অংশ হিসাবে আমি একজন নাগরিক হিসাবে আমার প্রত্যাশা থাকবে সরকার দল বলেন বিরোধী দল বলেন তারা মুক্তিযুদ্ধকে লালন করবে, পক্ষে যাবে। যে বক্তব্য তিনি দিচ্ছিলেন বা প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎপর্য যেটুক তিনি বললেন বা আমরাও বুঝি তাতে করে ওই বিএনপিকে ইঙ্গিত করে, বিএনপির এই অবস্থান পরিষ্কার করার উপায় কী? বিএনপি তো একটা প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধাদের দল, প্রধানমন্ত্রী কি ইঙ্গিত করেন সেটা এই কারণে করেন যে প্রধানমন্ত্রী ভীতি হচ্ছে বিএনপি এবং বিরোধী দলীয় জোট। বাংলাদেশের জনগণ মুক্তিযোদ্ধার বিপক্ষে কখনো ভোট দেয়নি, বাংলাদেশের জনগণ রাজাকারদের কখনো ভোট দেয়নি, জামাত ইসলামের লোক তো বাংলাদেশের এই স্বাধীনতার অর্জন হচ্ছে বাংলাদেশ সমগ্র বাঙালি জাতির অর্জন, এটা কোনো বিশেষ দলের অর্জন না। এখন আপনি মুক্তিযোদ্ধা যদি আওয়ামী লীগের সাথে সহমত হন, তার শাসন ব্যবস্থার জোট 14 দিনে জোটে থাকেন, তাহলে আপনি মুক্তিযোদ্ধা। আর যদি তার সাথে দ্বিমত হন আর 14 দিন জোটে না থেকে যদি রাজনৈতিক প্রতিদ্বন্দ্ব হন তাহলে আপনি মনে করেন রাজাকার। এই বিভাজনটাই বাংলাদেশের উনি যেটা বললেন, আমি আমি ওই জায়গায় আসছি, ওনার বক্তব্য আমি শুনেছি। বাংলাদেশে প্রথম এই রাজাকারদের বলেন বা যুদ্ধ অপরাধী বলেন বা যুদ্ধ মুক্তিযুদ্ধ বিরোধীদের কাছে পতাকা প্রথমে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবে কখন? নুরুল ইসলামকে ধর্ম প্রতিমন্ত্রী করে উনি প্রথম করেন এবং বাংলাদেশ ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছে যে শেখ হাসিনা। আপনি প্রথম, আমি বলছি আপনাকে, টাঙ্গাইলের নুরুল ইসলামকে ধর্ম প্রতিমন্ত্রী করে প্রথম বঙ্গবন্ধু একজন মানে আপনার রাজাকারের হাতে পতাকা দেন। আমি বলবেন, আমি আমি বলছি তারপর শেষ করেন। বঙ্গবন্ধুই প্রথম এসে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তালিকা করেছিলেন, রাজাকারদের তালিকা করলেন না, ক্ষমা করে দিলেন। 86-এ প্রথম বাংলাদেশের দ্বিতীয় এবং তৃতীয় সংসদ নির্বাচনে কিন্তু জামাত অংশ নিতে পারেনি, রাজনীতি করতে পারেনি। 86-এ এসে প্রথম এরশাদ বিরোধী আন্দোলন করে এক হয়েছিল যে আমরা এরশাদের বিরুদ্ধে নির্বাচনে যাব না। 86-এ আওয়ামী লীগ নিজে যায় এবং জামাতকে ওই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়, কারণ সে জাতীয় বেঈমান হবে এটা প্রমাণ করবার জন্য। জামাত কি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল? না, আওয়ামী লীগ যায় এবং সাথে জামাত যায় এবং জামাত গেছে। না না, কেন যাবে? আওয়ামী লীগের সুযোগ করে দেয়, সমস্ত ঐক্য হয়েছিল যে এরশাদের অধীনে যাবে না, করেছে। এবং দেখেন এই জামাতকে আওয়ামী লীগ, এই এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার যেটা তারা এখন চায় না, সেই জন্য জামাতের সাথে যুগপৎ আন্দোলন করেছে এবং এই জামাতকে সাথে নিয়ে তারা ধরেন নির্বাচনও করেছে অসমর্থিতভাবে। অর্থাৎ আওয়ামী লীগ যখন কাউকে মুক্তিযোদ্ধা
বানায় হচ্ছে তার সাথে থাকলে, আর তিনি রাজা করে যেন আওয়ামী লীগের সাথে দ্বিমত হলে বা তার সাথে যোগের না থাকলে। আজকে উনি যে কথাটি আজকে প্রধানমন্ত্রী বলছেন, বাংলাদেশের জনগণ তো কখনো দেয়নি ভোট, মুক্তিযোদ্ধাদের বলেন আর রাজাকারদের যে বিভাজনটা উনি করতে চাচ্ছেন। আওয়ামী লীগ কি মুক্তিযোদ্ধাদের দল? আওয়ামী লীগ এখন মুক্তিযোদ্ধা চেতনাধারীদের দল, আওয়ামী লীগ একজন মুক্তিযোদ্ধাদের ভাতা খাওয়া দল। আপনার বক্তব্য যেটা হচ্ছে যে আপনি মুক্তিযোদ্ধাদের প্রকৃত দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে প্রখ্যাত মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তারা তো অধিকাংশ সক্রিয় মুক্তিযোদ্ধা, পার্টিসিপেটারি মুক্তিযোদ্ধা তো বিএনপি করেন। আওয়ামী লীগে আপনি প্রখ্যাত একজন মুক্তিযোদ্ধার নাম দেখান তো যিনি করেন, একে খন্দকার আওয়ামী লীগ করতে পারেনি, কেম শফিউল্লাহ আওয়ামী লীগ করতে পারেনি, রফিকুল ইসলাম আগে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনিও আওয়ামী লীগ করতে পারেনি। এটা যত বড় বিতর্ক আমার সময় কুলাবে না, এটা শেষ করতে হবে। আমার আরেকটা না না আপনি আসেন, আপনি অনেকগুলি কথা বলেছেন। কথাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা ইঙ্গিত করতে চেয়েছেন সেটি হচ্ছে যে তাকে আবার ক্ষমতায় বসায় দেবে বাংলাদেশের জনগণ। উনার সাধারণ সম্পাদক কিন্তু গত পরশু দিন বলেছেন যে নির্বাচনে আমরা জিতে গিয়েছি, এখন একটা আনুষ্ঠানিকতা বাকি, বাংলাদেশের জনগণ কাকে ভোট দিবে কি দেবে না সেটা নাকি একটা আনুষ্ঠানিকতা বাকি আছে আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণ। এখন এটা হচ্ছে যে মানুষের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত পরশু দিন বলেছেন যে আওয়ামী লীগের এখন একটা আনুষ্ঠানিকতা বাকি নির্বাচনে সরকার গঠন করা, বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তার পছন্দের রাজনৈতিক দলটিকে ক্ষমতায় পাঠাবে, সেটা এখন আনুষ্ঠানিকতা আছে। এবং উনারা বলছেন উনাদের ছাড়া আর কাউকে মানুষ ভোট দেবে না। আপনি একটা পার্টিসিপেটারি নির্বাচনের আয়োজন করেন, আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ কখনো স্বাধীনতা বিরোধী শক্তিকে ভোট দেয়নি, এর আগেও দেয়নি, সরকার গঠন করার সুযোগও দেয়নি, ভবিষ্যতেও দেবে না। তবে যে বাক্যটি আমি শেষ করতে চাই সেটি হচ্ছে এই রকমের যে আপনি এই সাথে থাকলে মুক্তিযোদ্ধা, সহমত হলে মুক্তিযোদ্ধা, আর বিপক্ষে গেলেই আপনি মনে করেন রাজাকার, এই ধারণা থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আসতে হবে। তো আবার মূল প্রশ্নের উত্তরটা আপনি দেন নাই, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী যে স্বাধীনতা বিরোধী এটা তো আপনি মানেন? অবশ্যই মানেন। সেই জামাতে ইসলামীকে নিয়ে জোটবদ্ধ হয়ে একসাথে আন্দোলন করে সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর যেই কাজটা বিএনপি করেছে সেটা কি আপনি সমর্থন করেন? বাংলাদেশের জনগণ চেয়েছে, তারা তো নির্বাচিত হয়েছিল ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে। আওয়ামী লীগ যদি সেটি না চায় বাংলাদেশের জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করুক, বাংলাদেশের জামাতকে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করুক। তাহলে আবারও দেখা হবে অন্য কোন অতিথি এবং অন্য কোন বিষয় নিয়ে। আশা করছি সে পর্যন্ত ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। শুভরাত্রি।